এই গোসাইবাগে এই পহেলা বৈশাখ উপলক্ষে কোনো কনসার্ট হবে না, কোনো গান চলবে না, কোনো বাদ্য চলবে না, ঠিক কিনা মুসলমান? কোনো নারী বেপনার সঙ্গে সে রাস্তায় নামতে পারবে না, এটাই আমার কথা। যদি নামে কাল কেয়ামতের ময়দানে সকলের আগে ধরবে আমাকে, দ্বিতীয় নাম্বার মাতবর, তিন নাম্বার কমিটি। আমি ভুল বলছি? খবরদার, সাবধান, আমরা সাবধান হয়ে যাই ভাই, সম্পূর্ণ ইসলাম বিরোধী একটা কাজ। আরে ভাই, কিছু কিছু কাজ তো আছে মাইনা নেওয়া যায়, ইমান ঠিক থাকে গুনাহের কাজ, কিছু কিছু কাজ আছে ইমানটা ঠিক থাকে কিন্তু এই কাজ না করা গুনাহ। কিন্তু এই পহেলা বৈশাখ এমন একটা কাজ যেটা আপনি পালন করলে আপনার ইমান নামক শ্রেষ্ঠ সম্পদ তো আপনি হারিয়ে ফেলবেন, আপনার ইমান চলে যাচ্ছে। আপনি তো একজন মুসলমান, আপনি আপনার ইমানটার দিকে একটু তাকান না? আপনাকে তো একদিন মৃত্যুবরণ করতেই হবে, আপনি তো একদিন কবরে যাইবেন। আপনার নেতা, আপনার মন্ত্রী কয়দিন আপনার সঙ্গে থাকবে? আপনি মরে গেছেন, সর্বোচ্চ সেই প্রথম দিন এসে জানাজাটা দিবে, ঠিক কিনা? এরপরে আর আপনার খবর নিবে না। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, দল করেন, যে যা ইচ্ছা দল করেন, কিন্তু আপনি এমন কোনো কাজ করবেন না যে কাজটা করতে গেলে আপনার ইমানটা চলে যায়। ইমান হলো মূল, ইমান হলো মেইন, এইটা দ্বারাই তো আপনি চলবেন কি মুসলমান? একজন মুসলমানের মূল হলো ইমান। ইমান যদি না থাকে তার আমলের দাম আছে? দাম নাই। আর ইমান যদি থাকে সে অল্প আমল করুক সেটার অনেক দাম আছে। ইমান নাই, আমি রাত ভোর তাহাজ্জুদ করলাম, কোনো লাভ আছে? ইমানটা হারায় ফেলবেন না ভাই। যত যাই কিছু করি, আমরা যেই দল করি করি না সমস্যা নাই, আপনার ইচ্ছা, দল করা আপনার দায়িত্ব, কিন্তু এমন কোন কাজে আপনি জড়াইবেন না যে কাজটা করলে আপনার ইমানটা থাকে না। খবরদার, এই পহেলা বৈশাখ নামে বেহায়াপনা দিবস আমরা পালন করব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন বলেন। আমিন।